কিমানবি বদনামী হলি তার ফল কিমান ভয়ঙ্কর হয় তহতে নিজে দেখছে ইতেন মই এটা সাধারণ আপি নহয় বদনামী আপি কোনবাই মোক দরা হয়ে পছন্দ করার আগত মোর বদনাম গিলাহানোর কথা তেও হাজার বার ভাবু ঐ বাপে আহাই মিশা কথা কলা কই বাপের পিছফালে লুকাবা দেছা ইটা বাপে এসি না হা যা করে যা এটা হাজিবি আপা কই আপা লগত আলোচনা করি মই যাম বেজি এই কত যা পয়সা কত যা পয়সা হা খবরদার কত যা বানরা বারিখাল জাপি তোর দরে আপি আপা গিলাখানে একবার দেখলি দিল যায় ফাটি হয় নাকি তেল নহা সাকি হেলে হুয়া দেই রাতি এগলা কথা কমলাই গম পাবা লাগলি আপনাক লগাব না কত নাকি জিতিনি নিজের লড়াটোর মনের কথাও বুঝি না পায় হাত দি হবা আছে সেই কারণে মোর বিয়া খান হওয়া নাই ঘরতে শত্রু আছে ঘর শত্রু বিভীষণ নে বিভীষণ ঘরত বা মানু আছে না নাই মিঠে ও মিঠে ও হাপা ও জিলেপি বৌ তই আছে আ বচুন বহ আহ বহ ভালে আছে না এ ভালেনো কত থাকিম শুনছেই নহয় কথা গিলা হয় দে পিছে কত আছে নো মিঠে কাজিয়া পেছাল করছে নাকি ফেসির লগত কাজিয়া নকরব এইকেইদিন আমার ঘরখান পুরো হিট মারা মারি ঘুষা ঘুষি দিনে রাতি চলিয়ে থাকে আমার ঘরত এফএম রেডিও বাজিলে দে চাও তোর মই মশন বাহির করি আছো র ও জিলপে তুই কিতে আহি পালিনো কি কইছা এ মিঠে তই কিতে আহি পালিনো ও অলপ আগতে আহিলুং রো অ শুনচুন কি আসুন কি কথাই জিলাপি তুই হাপার ঘরত ঘুরি আহার কানে রঙিলি বই গালি হপনি দি আছে তোক পলুয়ে খেতছুং বলি মোক সন্দেহ করি আছে গালি পার বই দেছুন গালি পারা তো স্বাভাবিক কি কইছা হেই কালের জুনিয়া ফুলু ফুলে গালি পারা তো স্বাভাবিক দেছুন ও ও মিঠে তই কিন্তু ফেঁচিজনীর ওচৰত একদম হান্না মানবি তাই যদি তোক এক ঘোচা দিয়ে তই তাক তিন ঘোচা দিবি আৰু চাবি একদিন তাই অসহ্য হৈ এইখান ঘৰৰ পৰা নিজে গুচি যাব মইতো তাই ঘৰৰ পৰা অলপাই চেষ্টা কৰি আছো ঐ কি ভাষাৰ বুজুৰ মেল কৰি আছা ঐ জিলপে বৌ তই এনকে আকলাকে মাতি ফেলে কিবা বুদ্ধি শিকে আছা ন কি কৈছা মই কৈছো তাক আকলাকে মাতি নি ফেলে কিবা বুদ্ধি শিকিছে নেকি তই নাই এ কিনো বুদ্ধি শিকা খেতির লগত মিলি জুলি থাকবা দিছুন না ও ওই ইতা মিটিং কে গল যদি বিচারত যাও চাওকে হাবি ও জিলাপি বল চা খাবি বল নাই বুঝি সাবুয়ারি তেও এবুর কথা হেনু একুয়ে গম না পায় হাপার ঘরলে তেও অলপ দিন হল জুয়াই নাই হয় নেকি তেনা হলি ঠিকে আছে নহলি ডাঙ্কাটি জিহে মুখ তার লগতে বেলেগকো হাঙরব গম পাও সেজনী কথা পিছে এতিয়াও হাপার ঘরত গরমে হয়ে আছে কে কিয় মানে হাপার ডাঙরজনী আহি ঘর সুমাইছেহি নহয় এতিয়া দুইজনীরে মহস্ত কাজিয়া এতিয়া হাপায় রেফারি হয় মাজত কাজিয়া ভঙাটোহে কথা আৰু হয় দ মিঠে আহি ঘর সুমাইছি যেতিয়া সব শেষ এ ফেঁচিনে কি জি সেইটো জি একেবারে হারামুরা ভাঙি ফেলব ঠিকে কইছা ফেঁচি বোলাজনীক মই দেখিছো নহয় তাই একেবারে টেপেরি মিঠের এক গতাতে তাই জীব যাব মানুগিলারও যে কি জি হসি নহয় হাপাই যদি মিঠে ঘুরে আনলে হয় কি লজডাল আছিল বুঝছে মামি এহাত দুটা পলে আহি আমার ঘরতে আছিল আমি দুটাক বিয়া পাতি দিছো পিছে এবুর এরাইরে ঘটনাবুর ঘটিল কেনে কই বস্তু এটা নাপক গেলিহে মানুর হেপা পর পিছুত সব হে তুমি ঠিকে কইছা আমার এও হে একেই নহয় ও মামি আমার এর উপরত মই যে অলপ গই লৈ থাকো সেই কারণেই তুমি ঠিকে কৰিছা আমাৰ মাইকী মানুহবোৰ বেছি ঢিলা হৈ গ'লে বেলেগে লাই পায় অঁ আপুনি ঠিকে কৈছে ঐ নীলা তই কিয় এনেকুৱা নোহা মই কিনো ক'লো মই তই
তই নিজে ভনিয়ারে লগৰ এই অমলাৰ লগত কি লেটিপিটিখান লগাইছা কিনো কহে মাই কিনো লেটিপিটি লগালং মই কথাহে পাচং কথা বাচ্চা ঐ তোৰ মুখ দেখিয়ে মই গম পাই গৈছো তই কি কথা বাচ্চা জি দেখা পাইছো তই মান সন্মান সব খাবি বাপ রে বাপ কি মায়ে তই হুম ইমান সৰু কথাকে তই ইমান ডাঙৰ কৰি দিছা হে মাই অহংকাৰ কৰি নকওঁ দেচোন তাইহে মোৰ ফালে কিবা পিৰিত পাৰাত কৰি থাকে মইতো পাত্তাই নেদং কাক পাত্তা নেদা হে বাবা চাচোন চা মায়ে মোক আমাৰ ভণ্টিৰ ফ্ৰেণ্ড অমলাৰ লগত সন্দেহ কৰে কৰিমে তই তাইৰ আগত কি কৈছা অ ব্লেকত কিনো চিনেমা হলৰ টিকেট তোৰে মোৰে সব কথা একেবাৰে চিক্ৰেট বাপ ৰে বাপ কালিদাস আচ্ছা তই ভনীয়াৰ লগৰ আপিৰ লগত এনে ধৰণৰ কথা পাতা লাজ নাপাওঁ ধন তেৰ তেৰিকা মোক কিয় ইমান গালি দি আছা সৰু সৰু নামত দুটামান কথা পাতছো তহঁতে কিবা বেলেগ কি ভাবি লৈছা মইনো অমলাৰ লগত প্ৰেম কৰিব যাম নেকি হেই তই চালমান খান না শ্বাহৰুখ খান লেভেল মাষ্টাৰ মনত ৰাখবি এইগিলা কথা যাতে মই আৰু পিছত নুশুনো নহলে এই প্ৰাক্তন গাঁওবুঢ়া তোকে পৃথিৱীৰ পৰা প্ৰাক্তন কৰি নিব হে ঠিকে কৈছে আপুনি হ'ব দে তহঁতৰ চকু কেৱল মোৰে ওপৰত হেই কি চাই আছা মাৰি দি মাৰি দি ধৰা দি দিছং দে আৰু ধৰা দি সেইকাৰণে পাছত আনিবলৈ ক'লে হয় নেকি পিছে মায়েৰে দেখোন বেলেগ এটা বান্ধৱীৰ ঘৰত যাওঁ বুলিহে ক'লায়ে বেলেগ এটা নাম কৈছে দেখোন বেলেগ বেলেগ মইনো বাৰু মাক কাৰ নাম ক'লো এই বাদ দিয়ক না দেউতা মইতো লগৰ আপী এটাৰ ঘৰলৈ গৈছিলো লগৰ আপীৰ ঘৰত গৈছা ভাল কৈছা যাতে মোক কোনোদিন ফাঁকি নেদা বুজিছা যদি ফাঁকি দে তিথান কিন্তু কথা বয়া হৈ যাব ফাঁকি মইনো তোমাক কেতিয়া ফাঁকি দিলো দেউতা তোমাৰ যে মোৰ ওপৰত অকণমানো বিশ্বাস নাই শুন ঘৰত যিথান হীৰা মুকুতা সোণাৰ গহনা থাকিব তেতিয়াহ'লে চোৰে চোৰ কৰি নিব বুলি ভয় লাগি থাকে এইকাৰণে মই সাৱধান হৈছো বুজিছা হ'ব দেউতা মই ডাঙৰ হৈছো নহয় বুজি পাওঁ অ দেউতা তুমি মোক লৈ সাৱধান হ'ব নালাগে অ মই তুমি টেনচন ল'বলগীয়া কাম একো নকৰো নহয় টেনচন মোৰো ল'ব ইচ্ছা নাই আমাৰ চলী পিছে কি কৰবি টেনচন নলওঁ বুলি ভাবিলেও টেনচনগিলাখনে আগৰি ধৰে কাৰণ মৰামৰ আপি এটা আছে বাহিৰৰ সেইটোক লৈ মোৰ টেনচন আৰু তয়ো বাহিৰত ওলাই যোৱাৰ লগে লগে মোৰ টেনচন হয় বুজিছা যিগিলাহে আপাগিলা আছে নষ্ট যাওঁ আপা কেৰাকেৰিকে চাই থাকে বুজিছা সেইগিলাখনো মোৰ এটা টেনচন গতিকে তোক যিথান মই বিয়া দিম বিয়া দিলে যিথান তোৰ ল'ৰা ছোৱালী জন্ম হ'ব তেতিয়া নিজে গম পাবি যে ল'ৰা ছোৱালীৰ প্ৰতি কিমান টেনচন হয় বুজিছা সেইকাৰণে মোৰ টেনচন হোৱা কাম কেতিয়াও নকৰবি হ'ব না হ'ব নকৰো অ যাই থেন লাল চাহ কাপ বানা মাৰিবি যা হ'ব দিয়া কি যে হ'ব ক'বাই নোৱাৰো বুজিছা এই আপিটোৰ কাৰণে মোৰ মাৰাত্মক চিন্তা পিয়াজ টকা কিমান মাছা হিচাপে নাই আৰু এফালে তিল তিলকে ঘূৰি ঘূৰিবি দোকানখন এৰি ঐ বতাহত গোটাই নিমখ গিলাখান কমি গৈছে এইগিলাখান কি অনিষ্ট নহয় লছ নহয় বুজে খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করেছে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আরু আইডিয়া 4G হাতে পাশে বারো তারপর সিডনে খানে নিলে পাঁচ টাকা বিকট দেওর থাকিল সাত টাকা তারপর আকো পরিষ্কার উপায় নিছিল সাত টাকা দুই টাকা ঘুরে দিলা পাঁচ টাকা পাঁচ টাকা যুগ কারণে ওলাল বারো টাকা র হিচাপটো গণ্ডগোল লাগিছে বাৰ টকা কাটা কুটা কৰি আকৌ দেখোন বাৰ টকাই ওলালে অ থানু মানে হিচাপ মিলিছেনে নাই হিচাপ মিলবোৰ গোটেই গণ্ডগোল
সব গন্ডগোল লাগি গেছি। এই দোকানখান দি ফেলে মোর লাভ হব সারি লোকসানহে হছি। ও নুকসানের কথা কেউ কব না আহিতে, দোকানত দেখুন মান বস্তু বিক্রি গয়ে আছে। গুড়ি মাতিম বলে কছো কথা কবা আছি, এক নম্বর ধ্বংসকারী হয়েছ তই, আর দুই নম্বরে নিঙিয়ার পিপ্রাল গিতাই সেনিয়ার বিস্কুট খাইছ ফেকত দিছি, এনেকে দোকানখান বরবাদ হলি কেনকে হব? ও বরবাদ কথা বাদ দিয়ক, আগতে আপনি এই কক আপনার হিসাবত মো হিসাবটা ধরছে না নাই? দরমা তোর দরমাহা সব কথা গেছি। ও কেনে কাতে যাব আকো প্রতিমাহে আপনি এত কি খেনে মানে কই থাকে? ঐ তা আগত আটা কথা কইছো, এই দোকানখানের সম্পূর্ণ দায়িত্ব মই কাক দিছিল? ও দায়িত্ব দিয়াটো তো আপনি মুকে দিতে। আচ্ছা তই পিছে নিজে আটা কথা কছোন, এই দোকানখানের দায়িত্ব যেখান তোর তাতে আছিল, এই দোকানখানের মাল বস্তু গুলাখান অনিষ্ট হলি কোনি দায়ী হব? দায়ী দায়ী মানে আলু পিয়াজ খাই শেষ দিছি, আৰু তই তো মনে মনে হেলো মারবা কেচ টকা কিমান মাছা হিসাবে নাই, আর এফালে তিল তিলকে ঘুরি ঘুরবি দোকানখান এরি ও বতাহত গোটাই নিমখ গিলাখান কমি গেছি, এগুলাখান কি অনিষ্ট নহয় লস নহয়? ও এবু মানে এটা মুপাহে আপনি কাটিব, আপনি এ পোয়াও নিগনি চকিতা হয়ে না থাকে কেউ ঠাই নম দেখা যাব থানো মানে কয় দিতু হয় নেকি? যা জি চাওয়া জি করার তাকে করবি, গম পাইছে না? এখান দোকানের ভিতরে যা আর কাম কর যা। মোর মাথা বয়ে আছে কবাত হিসাব মিলাব পারা নাই, কুকুরে আকো আহি ফেলে অতকে টেনশন দিবা আহে, হাতে পাশে বারো বারো পারা পাঁচ বিক করলি কিবা অঙ্ক নিমিলে হয়েছি, আজি হিসাবে নকর যা। আসুনা একা আপনি মোক এইফালে কিয় মাতি আনছে কখসুন? দুটোন ভাল কথা আছে। কি কথা বলি কলি? ভাল কথা হ্যাঁ অলপ তাকে কসুন, কি কথা বলি কলি? ও তার মানে হালাকে গুজা বলে মহা বিপদত পড়লো, যেটি বাগুর বই তোতি রাখি হয় তার মানে কালে রে কালে দিন গুনে। ওই কি ভাবি আছা নকগিয়া, ভাল কথা তোমন কবা মাটিনছু। উফ রাম ইমান সিওরি কবা নালগে, মই কালা নহয়, পানিত বেজি এটা পড়লে মই শুনা পা কথা তো হুন। ও তো যদি দেখছে মোর আপি হাপা গেলে পলে হিল আইল আইল আর তো কি হবে লাগে কসুন? আপনার মাথাত তো হইছে নাকি, হ্যাঁ কি ফালতু কথা কই আছে, মই আর হাপাক লাগি পলে আহিম। ওই মোর মরদ আছে গেস্টিকর লগত বিয়া হইছে মোর। হেতেরি ও মাই তোর কথা কনে নহে, মই মই মিতের কথা হে কসু তুই ভুল বুঝছে। পিছে আপনি নিজে কইছে দেখুন, এটা আহিল তো আহিল আর তুই কি আহিবা লাগে, সেই কারণে ভাবলুম মোর কথাই কইছে। নাই নাই মই মিতের কথা হে কসু, তুই মোর কথা সহায় করবে লাগবো। কি সহায় কসুন? নারী যে নারী বলে বুঝি না পায় কোনো বুঝবো তো কসুন, জানে তোর উপর যে কোম্পা তাহে যাবে পরে তোর কেন লাগবো কসুন? মোর সংসারে টিকিলা খান একো জোট লাগা নাই, আপনার কি কবা লাগা আছে সিধা সিধিকে কো। তো তুই নিজে দেখছিয়া মোর আপনি হাপাক গেলে বেয়া হয়েছি, তার পিছু তুমি আহি তার সংসারে কে হাসা দিবা লাগে? মই তা কি করবা লাগে আপনি সেইটু কক। তোক মই কাবু করি কসু কিবাকে বুঝেই পারে মিঠে ঘুরে লই যা। মিঠে যে আর এইখান ঘরেরই গুছি যাব সিতা আশা করি লাভ নাই, মিঠে আর হাপা দুই দুইকে মস্ত ভাল পাইছি আর সেই কারণে বিয়া হয়েছে, কিন্তু ডাঙ্কাটির কারণে কিবা এটা খেলি মেলি লাগে এরাই এরি হল, কিন্তু ইটা আর এরাই এরি নহয় হাপা এখেতলেও মিঠে না যায়। হ্যাঁ তাই ইমান ডাকু তিরি দিয়া, ডাকু মানে বাহু বলির নিচিনা খং উঠলে ডাইরেক্ট আক্রমণ করে। বাপ ইমান ডাকু তিরি দেখা নাই মই, তথাপি তো বুঝে পিছন আশা করি লাভ নাই, মই যাং ভাবা মতে নহব। আই তি 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 আই 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 এতদিন তো পাল্লাই লাভ পাইছ কি বাজারে নিয়ে বিক্রি করবে রাখছি রে? হ্যাঁ এগুলা পেয়েছে চাইনিজ মুরগি আনু। চাইনিজ মুরগি আবার কেরকম? চাইনিজ মুরগি হইছে তোমার মুরগি গুলা বড় বড় চোখ গুলা ছোট ছোট, এগুলা সেও সেও করতেছে না, ওটা সেও সেও কেন ওটাই কয়? এবার হিন্দি ইংলিশ সব বুঝে
আরে মুরগি সুবিধা আছে, তুমি ধরো তরকারি পহাইলে গা ধুবার গেলা, কইলে মুরগি তরকারি লাই থুয়ে দেবো। আর তুমি যে সঙ্গে কবা হে সঙ্গে পুট করে আন্ডা পড়বো। আর ধরো তোমার টাইম নাই, মুরগিরও টাইম নাই, তেলে ডাইরেক্ট বাচ্চা তুলাবো। হাসা হাসা কইছো? হো এরকম মুরগিও বাজারে বাইরিছে? আরে বাইরে বর তো অনেক বস্তু বাইরিছে, মুরগি কি বস্তু। কিন্তু একটা কথা কি, ছোট্ট একটা অসুবিধা আছে। কি অসুবিধা? এই মালদার গ্যারান্টি নাই। গ্যারান্টি না থাকা অবস্থায় না দরকার নাই, যদি মরে যায় আয়া। আরে চাইনিজ বস্তু রে পাবো গ্যারান্টি নাই, মরলে মরলো আর কি। চাইনিজ মাল খালে আমরা বাদ দিলে কাম হবো না, সবাই বাদ দেন লাগবো। মোট কথা আমি এটা বেসুম মানে বেসুমি। আপনি আনার মুরগি পরে যদি মরে যায় তখন কথা খারাপ করে আলামু? হ্যাঁ দেখা যাবো কি খারাপ করো। আমি বেসুম মানে বেসুমি। এটা ধরো আমি আর ধরে নই, ধরো কি করলে এটা তুমি? আমি দরবারে বাড়ি না, দরবার পারবা কে? বাজারে নিমু যে দেরি। আপনি কে ইমান লাজ করে? লাজ নকরবসুন, লাজটো বেশি হয়েছে বলে কসু এখন মই। এই আপি কম নহয়, ইয়াদ হা বন্ধ করবা লাগবো। আমার সেলকাত কালো বেশি উপরত আছে। বস্তুটো লৈ আন না। ও সেলকাদা কি হৈছিনো? কিনো হল মোর, একো তো হওয়া নাই। মোর ফালে দেখুন একবারও সওয়াই নাই, কিবা বয়া পাইছি নাকি? মো ব্যাপা নাই, কেন ব্যাপাম মই নত। আহক শুন আহক, তাতে বহি অলপ কথা পাতো। আহক না। এ হব দে, মই ইয়াতে ঠিক আছো দে। একো নহয়, আহক না। বকছুন বক, অলপমান টেঙা শাক। এ মই নাখাওঁ দে। মেল ফিমেল দুটাইও গন্ডগোল। রব হে, আপনার আপার হাইও কম নহয়। মন হয় অকল তর কি হয়েছে মানে? তোক দেখা পালিয়ে মোর লাজতা লাগি যায় সেই কারণে। কেন আগতে শুন ভালকে কথা পাচ্ছিল, আজিকালি লাজটো অলপ বেশি হয়েছে মোর। সেলকাদা আপনি কে ইমান লাজ করে? লাজ নকরবসুন, লাজটো বেশি হয়েছে বলে কসু এখন মই। এই আপি কম নহয়, ইয়াদ হা বন্ধ করবা লাগবো। আমার সেলকাত কালো বেশি উপরত আছে। ওই মারা আমার সেলকা। ও বাবা, তোক মই তা কাম করবা দিছিল না? কাম করবা দিছিলে নাকি? দিছিল, করলি না? কাম তো করা নাই, করিম তো মই। করবি মত? এটা কি সেলে কি আসা? এটাই করিম তো মই। অমলা, হয় পেহা, তমিনো কার বান্ধবী? কমলার। কমলার বান্ধবী? কমলার সর যা। হয় হয় পেহা যাও। টেঙা সাল কি পাইছি? তুই হাপার লগত পলে আহি মস্ত ডাঙর ফুল করছা, আর ওইটা দেখছা না কি হল? সেই কারণে আপা দেখলে পাগলা হবা নালাগে। ঘরের পরা পলে আহি মান সন্মান গেল, আর আহি সংসারত সুশান্তিও নাই। তাই মরণ নাই তেজি হাপাক লাগে ঘুরিব কোনি জানে? সেই কারণে যিকোনো কাম করার আগতে ভালকে ভাবি চিন্তি চাবা লাগে। ইটা তোর কি হব? মোর একো নহয়, যি হয়ে তাইরে হব। তাই এখন ঘর থাকবা পারবো, কিন্তু চাকর নিহাতে থাকবা লাগবো, আর সদায় মোর তলত থাকবা লাগবো। ওই লাহে লাহে কো, মিঠে শুনলে তোর চুলি ডাল ডাল করব। আর মই কি চাই দেখিম? তাই হবা পারে হাতি, মই নিংনি হই তাই দেহাটো কুটি কুটি শেষ কই দিম। ভয় করাবি মই নহয়,
ময়ো নলবি রাপি হব দে জি হল হল ইতা আর কাজিয়া পেশাল করে না থাকবি তাইর কথা মানি চলবি তিতাহে সংসারত ঠুকাইব বুঝছা তাই লাগলে মই কি মনে মানুষ ধরে চাই থাকিম তাইকো মই এখন সংসারত ফটখান করিম দে দে ইমান খং রাগেরে সংসার নচলে বুঝিছা অলপ চাই চিতি চলবি ওই জিলাপি কি তই এতে বহি আছা মই কিবা এটা কামত ব্যস্ত হৈ আছিলুং র মই তোর কানে রখি আছিলুং এ মিঠে মানে মোর বিরাট দেরি হইছে ইফালে মানুতাই আকো খাবা না পালে খংতে কিবা কিবি উল্টা পুল্টা করব মই যাং হই নেকি দে পিছে যা এটা কাম করবি শুন কি রঙিলি বউক মোর কারণে চিন্তা করি থাকবা নেদবি মই ভালে আছুং বলি কবি আর পুখিলে একবার আই ভাবিবি শুন তাইর কারণে বরকে মনত পড়ি আছে হব দে তুই এগুলা খান চিন্তা নকরবি মুঠতে তুই আরো কাজিয়া পেশাল নকরবি হব হব দে নকরু বলিতা মই তোক আকবারে দিয়ে হস আ ইটা সা রটনিয়ে কেসটো থানাত দিব লাগিব থানাত দিয়া লাগে লাগে মানে অকমান টকা পয়সা খস হব দে শুন আগতে কেতু ননকথুন তারপর কথা পাতি হয়ে থাকিব অ কৌশুন সংসারর আসল বস্তুতে হইছি বিশ্বাস আর মই সেই বিশ্বাস রাখিয়ে তই ডাইভর্স দিয়ার পিছতো এই সিন্দুরখিনি মুছা নাছিলো তোর বাবে এই সিন্দুরখিনি রঙা রং হবা পারে কিন্তু মোর বাবে নহয় কপালর লিখন বিধাতাই লিখে ওই খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আর আইডিয়া 4G